আমি পাই তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশ সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা ক্লাস 9 টু 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। যারা প্রথম আমার ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বুঝতে না পারলে কমেন্ট করো, আর জয়েন করে নিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পাও। আমি এখন যেটা তোমাদের পড়াচ্ছি সেটা ক্লাস 9 জীবন সংগঠনের স্তর। সেখানে কোষের অঙ্গাণু সম্পর্কে বলেছি, আমার মোটামুটি কোষটা সবটাই বলা হয়ে গেছে। প্রথমে যখন আমি কোষের আইডিয়াটা তোমাদের দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি বলেছিলাম কোষটা তিন প্রকারের, একটা প্রোক্যারিওটিক কোষ আদি কোষ, একটা ইউক্যারিওটিক কোষ আদর্শ কোষ। এই আদি কোষ আর আদর্শ কোষের মাঝখানে একটা ফেজ আসে যেখানে কি হয়, সমস্ত অঙ্গাণুগুলো হতে শুরু হয়েছে কিন্তু সেগুলো আদর্শ কোষে পৌঁছায়নি, বা আবার সেগুলো প্রোক্যারিওটিক কোষও নয়, মেসোক্যারিওটিক কোষ। ক্লাস 9 তোমাদের মেসোক্যারিওটিক কোষ নিয়ে অতটা বলেনি ভালোভাবে। মেন তোমাদের কোষকে দুভাগেই ভাগ করেছে, সেই দুভাগটাকেই ফোকাস করেছে, একটা আদি কোষ, একটা আদর্শ কোষ। তো পর্দা ঘেরা কোষ অঙ্গাণুগুলো যখন হতে শুরু হলো, তো যখন শুরু হয় একেবারেই তো মানে যখন প্রোক্যারিওটিক কোষ ছিল, আমি যদি নিউক্লিয়াসের কথাই বলি তোমাদেরকে, সেখানে নিউক্লিয় পর্দা ছিল না, ক্রোমোজোম গঠিত হতো না প্রোক্যারিওটিক কোষে। তো তাহলে তাও তো প্রোক্যারিওটিক কোষগুলো কি করতো না, একটা কোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি করতো, মানে কোষ বিভাজন করতো। তাহলে সেই জন্য ডিএনএ আরএনএটা, এই জেনেটিক বস্তুগুলো প্রেজেন্ট তো ছিল, সেরকম সুসংগঠিত নিউক্লিয়াস না থাকলেও সেই ডিএনএ আরএনএ গুলো কোষের মধ্যে একটা জায়গায় সঞ্চিত হয়ে নিউক্লিয়য়েড গঠন করেছে। নিউক্লিয়াসের গঠনের ওপর কোষকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা করেছেন বিজ্ঞানী ডগ হার্টি। বিজ্ঞানী ডগ হার্টি নাম আসে, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করেছেন ডগ হার্টি। ঠিক, এবারে যদি আমি বলি তোমাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ কাকে বলে, তাহলে তোমাদের বলতে হবে যে সব কোষে আদর্শ এবং সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদেরকে আমরা আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলবো। ঠিক আছে, যদি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ চাই, একটা হলো ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, আর আমরা বলতে পারবো মাইক্রোপ্লাজমা বা PPLO, মাইক্রোপ্লাজমা, মাইক্রোপ্লাজমা ডেলিসেপ্টিকাম, টি ক্ষুদ্র জীব, মানে সব থেকে ছোট কোষ, এদের যে কোষটা খুবই ছোট আকৃতির হয়। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা ডেলিসেপ্টিকাম, আরেকটা হচ্ছে মাইক্রোপ্লাজমা লেডলার। এই সমস্ত মাইক্রোপ্লাজমা স্পিসিস যেগুলো রয়েছে, স্পিসিস মানে প্রজাতিটা আলাদা আলাদা হবে, গণটা হলো মাইক্রোপ্লাজমা। তো সেই ক্ষেত্রে মাইক্রোপ্লাজমাদের ক্ষেত্রে কোষটা হচ্ছে সব থেকে এরকম একটা অণুজীব যাদের কোষটা হলো সব থেকে ছোট কোষ। ঠিক, কিন্তু মানুষের দেহে যদি আমরা বলি সব থেকে ছোট কোষ, তার নাম হবে লিম্ফোসাইট। এটা একটা রক্ত কোষ, রক্তের উপাদানের মধ্যে আমরা দেখব। তো আরেকটা আমি বললাম, এই মাইক্রোপ্লাজমাকেই বলা হয় PPLO। এই PPLO এর মানে কি, এর মানে হচ্ছে, মানে নামটা কি, এর নাম হচ্ছে পিউরো নিউমোনিয়া সদৃশ্য জীব, বা ইংলিশে যদি বলি পিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আসলে ইংলিশে নিউমোনিয়া বানানে পি দিয়ে শুরু হয়, পিটা সাইলেন্ট থাকে। স্পেলিং যদি নিউমোনিয়ার বলি সেটা পি দিয়ে শুরু, পিটা সাইলেন্ট থাকছে, স্পেলিং হচ্ছে PNEUMONIA। ঠিক আছে, এটা হলো নিউমোনিয়া স্পেলিং, যেখানে পিটা সাইলেন্ট, আর আগে থাকছে কি, প্লিউরো নিউমোনিয়া লাইক, এল ফর হচ্ছে লাইক, ও ফর অর্গানিজম। তাহলে বোঝা গেল পিপিটা কোথায় এলো, প্লিউরো, এই প্লিউরো থেকে একটা পি এলো, নিউমোনিয়া যে পি সাইলেন্ট সেখানে একটা পি এলো, এল লাইক, ও হচ্ছে অর্গানিজম মানে জীব, পিউলো নিউমোনিয়া সদৃশ্য জীব। তোমরা সবাই এটা শুনেছো, নিউমোনিয়া যেটা, নিউমোনিয়া হচ্ছে একটা রোগের নাম, ঠিক আছে, যেটা মানুষের শরীরে হয়। এই নিউমোনিয়াতে কি হয়, শ্বাসকষ্ট হচ্ছে, সর্দি হয়, মানে এটা শ্বাস অঙ্গের ওপরে এফেক্ট করে। ঠিক আছে, সর্দি হয়, নাক বন্ধ হয়ে যায়, শ্বাস অঙ্গগুলোর ওপর একটা পরজীবী যার নাম সব থেকে ছোট কোষ, যেটা মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, আসে, এসে পড়ে, সেখানে বাস করছে। তার জন্য যে মানব দেহে রোগটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো ফ্লিউরো নিউমোনিয়া। এটা মানব দেহের একটা ডিজিজ, রোগ হচ্ছে, এই রোগটা সৃষ্টি করছে যেহেতু মাইক্রোপ্লাজমা স্পিসিস, তাই জন্য মাইক্রোপ্লাজমাকে আমরা আরেকটা নাম দিয়েছি পিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, PPLO এর ফুল ফর্ম। ঠিক আছে, এরপরে যদি তোমরা বলো যে ব্যাকটেরিয়ার কোষে তাহলে কি কি জিনিস নিয়ে গঠিত হয়েছে, আমি যদি চট করে ব্যাকটেরিয়া কোষ তোমাদের দেখাই, ব্যাকটেরিয়ার কোষের গঠন যদি বলি তাহলে কি হবে, এই ব্যাকটেরিয়া যেটা প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষের মধ্যে পড়ছে, তাহলে ব্যাকটেরিয়া যদি লিখলাম, তাদের যে কোষটা আছে সেখানে থাকছে ব্যাকটেরিয়াদের, বলেছি ব্যাকটেরিও কোষ প্রাচীর থাকে, তাহলে ব্যাকটেরিও কোষ প্রাচীর, আর কি থাকে, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম কোষ প্রাচীর, যেখানে কোষ প্রাচীরটায় আবার কি কি থাকছে, সেখানে কতগুলো
স্তর থাকে যাকে বলা হয় কোষ প্রাচীরের বাইরে স্লাইম স্তর, তারপরে থাকছে কোষ প্রাচীর, তারপরে থাকছে কোষ পর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দা। ব্যাকটেরিয় কোষ প্রাচীর যেটা, সেখানে কোষ প্রাচীরটার মধ্যেই আমরা কোষ পর্দাটাও অ্যাড করে নেব। তাহলে যেই স্তরগুলো থাকে পরপর একদম বাইরে, যেই স্তরটা থাকে তাকে বলবো স্লাইম স্তর, তারপরে থাকছে কোষ প্রাচীর, তারপরে সাইটোপ্লাজমীয় পর্দা যেটার নাম কোষ পর্দা, সাইটোপ্লাজমীয় পর্দা। এটা ব্যাকটেরিয় কোষ প্রাচীরটাকে ভাগ করব। এবার যদি বলো প্রোটোপ্লাজমটাকে ভাগ করাতে, তাহলে প্রোটোপ্লাজমটাকে ভাগ করা যায় নিউক্লিয় পদার্থ আর সাইটোপ্লাজমে। প্রোটোপ্লাজম যেটা সেটা হচ্ছে ভাগ করব নিউক্লিয় পদার্থ আর সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে। এই নিউক্লিয় পদার্থের মধ্যে আবার কি থাকছে? এই নিউক্লিয় পদার্থ মানে ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম আছে, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমকে বলা হয় জেনোফোর, জেনোফোর বা নিউক্লিয়েড। টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট, নিউক্লিয়েড। ঠিক আছে, জিজ্ঞেস করে যে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে কি বলা হয়, খুবই ইম্পর্টেন্ট নাম, নিউক্লিয়েড বলে। সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে রাইবোজোম। কারণ প্রোটিন সংশ্লেষ হচ্ছে, তাহলে প্রোটিন সংশ্লেষ হলে রাইবোজোম থাকতে হবে। আর কি থাকবে? আর থাকে মেসোজোম। মেসোজোমটা কি? মেসোজোম সাইটোপ্লাজমীয় পর্দা বা কোষ পর্দার মধ্যে একটা পর্দা, মানে কোষ পর্দাটা কি হয়ে যায়, ভেতর দিকে একটু ফুলে একটা পর্দা তৈরি করে। এই মেসোজোমটা কখন একটা অঙ্গাণু তৈরি করছে, এই অঙ্গাণুটা যাকে বলবো মেসোজোম। মানে এইটা ধরো সাইটোপ্লাজমীয় পর্দা, তার বাইরে আছে ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীর, তার বাইরে আছে স্লাইম স্তর। এবার এই সাইটোপ্লাজমীয় পর্দাটা ভেতর দিকে একটু এরকম ভাবে ফুলে যায়। এটা কখন হয়? না, যখন কোষ বিভাজন হবে সেই সময় সাইটোপ্লাজমীয় পর্দাটা এরকম ভাবে একটু ঢুকে ফুলে যাচ্ছে আর এখানে সঞ্চিত বস্তু জমা হয়। এইটাকে বলা হয়, এরকম গঠন যখন হয় তাকে বলা হয় মেসোজোম। এই গঠনটাকে বলা হয় মেসোজোম। এটা কোষ বিভাজনকালে মেসোজোম তৈরি হয়। এই মেসোজোম থেকে কোষ প্রাচীর তৈরি হবে কোষ বিভাজনের পর। কোষ বিভাজনের পর যে কোষটা উৎপন্ন হচ্ছে, দুটো অপত্য কোষ একটা কোষ থেকে, সেইখানে কোষ প্রাচীর তৈরিতে এই মেসোজোমটা সাহায্য করে। এরকম ধরনের হয় মেসোজোম। আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে নিশ্চয়ই এরকম ফ্ল্যাজেলা থাকছে, ব্যাকটেরিয়া স্লাইম স্তর থেকে ফ্ল্যাজেলা থাকে, আর এরকম এরকম ছোট ছোট গমনাঙ্গই থাকছে, ফ্ল্যাজেলাও যেটা সেটা গমনে সাহায্য করে। আর এরকম ব্যাকটেরিয়ার বাইরে একচুয়ালি একটু লম্বাটে ধরনের উপবৃত্তাকার টাইপের হয় সেলটা, এইরকম ধরনের হচ্ছে ব্যাকটেরিয়াল কোষ। সেখানে কোষ প্রাচীর, একদম বাইরে স্লাইম স্তর, এই সাইটোপ্লাজমীয় পর্দাটা মেসোজোম তৈরি করে। কখন তৈরি হয়? কোষ বিভাজনের সময় এরকম পর্দাটা ভেতর দিকে ঝুঁকে পড়ে, সাইটোপ্লাজমের দিকে ঝুঁকে একটা থলির মতন অংশ তৈরি করছে যেটাকে মেসোজোম বলে, যেটা যখন কোষ বিভাজন হয় সেইখানে কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করছে দুটো অপত্য কোষের মধ্যে। আর ফ্ল্যাজেলাম এখান থেকে দেখতে পাওয়া যায়, ব্যাকটেরিয়ার কোষ থেকে চলতে সাহায্য করে। আর এরকম ছোট ছোট ফ্ল্যাজেলার মতনই অঙ্গ দেখতে পাওয়া যায় যাকে বলা হয় ফিমব্রিয়া। এই যে ফ্ল্যাজেলার মতন অঙ্গ দেখতে পাওয়া যায় এদের বলা হয় ফিমব্রিয়া। ঠিক, এগুলো হচ্ছে গঠন। এটা স্লাইম স্তরের মধ্যে এই জিনিসগুলো আমরা দেখবো। আর ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীর, যেটা কোষ প্রাচীরে মেনলি যেগুলো থাকে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। ঠিক আছে, এটা একটা পদার্থ যেটা দিয়ে কোষ প্রাচীরটা তৈরি হয়। আর যদি আমি ইউক্যারিওটিক কোষ চলে আসি, আদর্শ কোষে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে, আদর্শ কোষের কথা বলছি, সেখানে মেন যে জিনিসটা কোষ প্রাচীরের উপাদান সেটা হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, এই সমস্তগুলো। ঠিক আছে, তখন কোষ প্রাচীর পড়েছি আমি, আদর্শ কোষের মধ্যে বলেছি। কিন্তু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কোষ প্রাচীরে মেনলি যে উপাদানটা থাকে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান, ইম্পর্টেন্ট নাম, জিজ্ঞেস করে, বা আরেকটা থাকছে মিউকোপেপটাইড। ঠিক, এইরকম টাইপের হচ্ছে ব্যাকটেরিয়ার গঠনটা, প্রোক্যারিওটিক সেলের গঠনটা। আর এটা হলো মেসোজোম, যেটা সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর থাকছে কি? সাইটোপ্লাজমের মধ্যে সঞ্চিত খাদ্য। আর কি থাকে? না, কিছু কিছু জায়গাতে আমরা ভেসিকল দেখতে পাই সাইটোপ্লাজমের মধ্যে, ছোট ছোট, খুব বেশি বড় হয় না, ভেসিকল, ছোট ছোট গহ্বর যাকে ভেসিকল বলবো। তাহলে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে যদি বলো কি থাকছে, ব্যাকটেরিয়ার কোষটাকে দুভাগে ভাগ করছি আমরা। একটা ব্যাকটেরিয় কোষ প্রাচীর থাকছে, সেই কোষ প্রাচীরটাকে আবার তিন ভাগে ভাগ করবো, কি একদম সব থেকে বাইরে থাকে যাকে বলা হয় স্লাইম স্তর, তারপরে মেন কোষ প্রাচীর যার প্রধান উপাদান ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকান, আর থাকছে সাইটোপ্লাজমীয় পর্দা যেটাকে বলা হয় কোষ পর্দা, প্রোটোপ্লাজম যেটা রয়েছে প্রোটোপ্লাজম দুভাগে ভাগ করা যায়, নিউক্লিয় পদার্থ, নিউক্লিয় পদার্থ যেটা ব্যাকটেরিয়াল ক্রোমোজোমকে জেনোফোর বা নিউক্লিয়েড বলা হয়, এই নিউক্লিয়েডটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম। আর সাইটোপ্লাজমের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে রাইবোজোম থাকে, মেসোজোম থাকে, সঞ্চিত খাদ্য থাকে, ভেসিকল থাকছে। এটা ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক কোষ, যেটা ব্যাকটেরিয়া তার মধ্যে আমরা এই জিনিসগুলো কোষের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি বললাম ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে যদি পার্টিকুলারলি বলি, একটা ফ্ল্যাজেলা আছে, আর ফ্ল্যাজেলার মতনই যে ছোট ছোট অংশ দেখতে পাওয়া যায় একদম কোষ প্রাচীরের বাইরে, সেগুলোকে ফিব্রিয়া বলা হচ্ছে। তাছাড়া তো আরো যদি তোমরা আঁকাটা দেখো, রাইবোজোম গুলো এমআরএনএর সঙ্গে থেকে একটা সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে যখন অবস্থান করছে, পলিরাইবোজোম তৈরি করে বা পলিজোম, যেটা ব্যাকটেরিয়াতে দেখতে পারবো, ডিএনএ থাকছে, ঠিক আছে, বা নিউক্লিয় ডিএনএটাকে বলা হচ্ছে নিউক্লিয় বস্তু বা ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, সেটা ডিএনএ আরএনএ হতে পারে, আরএনএও থাকছে রাইবোজোমের কাছে, কারণ এমআরএনএ থেকেই পলিজোম গুলো তৈরি হয়।
কোষ পর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দা থাকছে, কোষ প্রাচীর থাকছে, রাইবোজোম থাকছে, আর যে ভেসিকলটা থাকে প্রোক্যারিওটিক কোষে, তো ভেসিকল গুলো একটু ছোট আকারের, ক্ষুদ্র ক্ষুদ্র হয়। আর পার্টিকুলারলি যদি আমি ব্যাকটেরিয়ার কথা বলি, সেক্ষেত্রে গ্যাস ভ্যাকিউলও দেখতে পাবো। অনেকগুলো ব্যাকটেরিয়া বা অনেকগুলো প্রোক্যারিওটিক কোষ যারা জলে থাকছে, তাদের ক্ষেত্রে গ্যাস ভ্যাকিউল গুলো দেখতে পাবো, যেগুলো একটা ছোট ছোট গহ্বর কোষের মধ্যে, সেগুলো গ্যাস ভ্যাকিউল হিসেবে থাকছে। এটা হলো প্রোক্যারিওটিক কোষ, ব্যাকটেরিয়ার কোষে কি কি থাকছে সেটার ভাগ। আরেকটা আমি বললাম যেটা তোমাদের প্রোক্যারিওটিক কোষের মধ্যে পিপিএলও, পিউরো নিউমোনিয়া সদৃশ্য জীব বা পিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, যেটাকে মাইক্রোপ্লাজমা বলা হয়, সেই মাইক্রোপ্লাজমাটা থাকছে। মাইক্রোপ্লাজমার মধ্যে এবার আমরা দেখছি প্রোক্যারিওটিক কোষ কি কি থাকতে পারে, কি নিয়ে গঠিত হয়েছে। মাইক্রোপ্লাজমার কথা যদি বলো, এটা একটা জীব, এমন একটা অণুজীব যেটাতে কোনো কোষ প্রাচীর থাকে না, যদিও এটা প্রোক্যারিওটিক কোষের মধ্যেই পড়ছে। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষের মধ্যে পড়লেও এদের ক্ষেত্রে কোনো কোষ প্রাচীর থাকে না আর মেসোজোমও উৎপন্ন হয় না, এটা মনে রাখবে। পিপিএলওর ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, যদিও এটা একটা প্রোক্যারিওটিক কোষ, সেখানে কোষ প্রাচীরটা থাকবে, থাকা উচিত। কিন্তু আমি বারবার বলছি, জীবনবিজ্ঞানে এমন কিছু জিনিস আছে, বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসগুলো হয় তাকেই আমরা ধরে নেব, সাধারণভাবে থাকে। ওই জন্য বারবার আমি এইরকম উল্লেখগুলো করি, সাধারণত থাকে, সাধারণত থাকে না। কারণ কি, প্রোক্যারিওটিক কোষে তোমরা যখন পার্থক্য দেখবে, সেখানে যখন যদি ভ্যাকিউল পড়ো বা ভেসিকলের কথা পড়ো, সেখানে আবার পেয়ে যাবে কি, সাধারণত থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভ্যাকিউল গুলো আবার পরিলক্ষিত হয়, ভেসিকল গুলো পরিলক্ষিত হয়, যেমনি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ঠিক, তো তাই জন্য জীবনবিজ্ঞানে তোমাদের এইরকম যখন পার্থক্য লিখবে, সেই ক্ষেত্রে এই কথাগুলো লেখা থাকে, দেখবে সাধারণত থাকে না বা সাধারণত দেখতে পাওয়া যায়। এবার কিছু কিছু প্রোক্যারিওটিক আছে যারা ভেসিকল কি করছে, তাদের শরীরে বহন করে। কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে বা মানে প্রোক্যারিওটিক কোষ, ব্যাকটেরিয়া না, কিছু কিছু প্রোক্যারিওটিক কোষ যেমনি মাইক্রোপ্লাজমা রয়েছে, তারা আবার কোষ প্রাচীর বহন করছে না, তাদের দেহে কোষ প্রাচীর থাকে না, কিন্তু ব্যাকটেরিয়াদের কোষ প্রাচীর থাকবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর থাকে। ঠিক, যখন কোষ প্রাচীরের কথা বলবো, সেখানে আমরা বলবো কোষ প্রাচীর থাকে, এটা একটা বৈশিষ্ট্য, প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়। ঠিক, আর ইউক্যারিওটিক কোষে কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, এটা বৈশিষ্ট্য হলেও ব্যাকটেরিয়ার মধ্যে এই কোষ প্রাচীরটা দেখতে পাবো, কিন্তু মাইক্রোপ্লাজমা যেটা, সেটা প্রোক্যারিওটিক কোষের মধ্যে পড়লেও এদের কিন্তু কোষ প্রাচীর থাকে না, মেসোজোমও থাকে না, মনে রাখ। মানে সবকিছুতেই কিছু কিছু ব্যতিক্রম আছে, যেটা বেশি আছে সেটাকে বৈশিষ্ট্য ধরে নিই, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা পরিলক্ষিত হয়েছে সেটা বৈশিষ্ট্য ধরে নেব, সেটাকেই বৈশিষ্ট্য বলা হয়, আর সেটাকেই ধরে নেওয়া হয় প্রত্যেকটা আদিকোষে আছে। আর যেটা খুব কম ক্ষেত্রে থাকে, অনেক কম ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া ভেসিকল দেখতে পাবো, গ্যাস ভ্যাকিউল দেখতে পাবো, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনারেলি প্রোক্যারিওটিক কোষে কিন্তু ভ্যাকিউলটা পরিলক্ষিত হয় না, সেই জন্য এরকম জিনিসগুলো তোমরা দেখতে পাবে, কনফিউজ হয়ে না। এত এত জীব রয়েছে, আমি সব বলছি, নিম্ন শ্রেণীর জীব হচ্ছে, উচ্চ শ্রেণীর জীব, প্রত্যেকটা জীব আমি ধরছি এর মধ্যে, তো এতগুলো জীব রয়েছে, তাদের প্রত্যেকটা যদি সেরকম পুঙ্খানুপুঙ্খ আমরা ক্লাসিফিকেশন করে সবাইকে আলাদা আলাদা ক্যাটাগরিতে রাখি, সেক্ষেত্রে ক্লাসিফিকেশন তো শেষই হবে না, অনেক বড় হয়ে যাবে। তো তাই জন্য মোটামুটি একটা রাফ কিছু কিছু বৈশিষ্ট্য ধরে আমরা ভাগ করি, মানে বিজ্ঞানীরা সেভাবে করেছেন, ভাগ করেছেন, তারপরে যে ব্যতিক্রমগুলো আছে সেই ব্যতিক্রমগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে, এইভাবে ভাগ করা হয়েছে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে। সেই জন্য তোমরা যখন পড়বে, একবার পড়বে যে এখানে ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীরটা থাকে, আবার আমি বললাম প্রোক্যারিওটিক কোষই হলো মাইক্রোপ্লাজমা, কিন্তু তাদের কোষ প্রাচীর থাকে না, এগুলো হলো ব্যতিক্রম। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা তার ম্যাক্সিমাম বৈশিষ্ট্য, মানে সব বৈশিষ্ট্যটাই প্রোক্যারিওটিকের সাথে মিশে গেছে, ম্যাচ হয়ে গেছে, এদের কোনো উন্নত নিউক্লিয়াস নয়, সেটা ম্যাচ হয়ে গেছে, এদের সাইটোপ্লাজমের ডিএনএ বস্তু যেটা রয়েছে সেটা এরকম কোষের মধ্যেই ছড়ানো অবস্থায় আছে, সেটা কোনো কি থাকছে না, পর্দা ঘেরা নয়, জেনেটিক বস্তুটা, সেটাও ম্যাচ খেয়েছে, তাহলে মেন যে ভাগটা করেছে ডগহাটি, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে ক্রোমোজোম গঠন হয় না, সেটাও ম্যাচ হয়েছে। তো ম্যাক্সিমাম বৈশিষ্ট্যগুলো যার সাথে মিলেছে তাকে সেই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, সেই ক্লাসিফিকেশনের মধ্যে রাখা হয়েছে। কিন্তু প্রোক্যারিওটিক কোষের এটা একটা বৈশিষ্ট্য, তাদের কোষ প্রাচীর থাকে। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা তাদের মধ্যে একটা ব্যতিক্রম, যারা প্রোক্যারিওটিক কোষের মধ্যে পড়লেও এদের কোষ প্রাচীরও থাকছে না, আবার মেসোজোমও উৎপন্ন হয় না। মেসোজোম কেন উৎপন্ন হবে না, কারণ মেসোজোমটা আমি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বললাম, মেসোজোমটা কি কাজ করে, মেসোজোমটা যখন কোষ বিভাজন হয় তার আগে মেসোজোমটা উৎপন্ন হয় সাইটোপ্লাজমীয় পর্দা থেকে, সাইটোপ্লাজমীয় পর্দার গঠনটা ওরকম হয়ে যায় যে থলির মতো ভেতর দিকে ঢুকে যায় সাইটোপ্লাজমের দিকে, নিয়ে একটা থলির মতো অংশ করছে যেখানে সঞ্চিত বস্তু সঞ্চয় করে রাখে। কেন হচ্ছে, এটা কোষ বিভাজনের আগে এরকম একটা গঠন তৈরি করে, যেটা কোষ বিভাজন হলে অপত্য কোষে কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করবে। তো যখন মাইক্রোপ্লাজমাদের ক্ষেত্রে কোষ প্রাচীর নেই, তখন মেসোজোম গঠন হয়ে কি করবে, দরকার নেই, সেজন্য মেসোজোমও দেখতে পাবো না, কোষ প্রাচীরও দেখতে পাবো না। এটা হচ্ছে আমি বলছি এবারে মাইক্রোপ্লাজমা, যেটা পিপিএলও, এইটাকে এর মধ্যে কোষের মধ্যে কি থাকছে, মাইক্রোপ্লাজমা কোষে একটা থাকছে প্লাজমা পর্দা, যাকে বলা হয় কোষ পর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দা, প্লাজমা পর্দা, সাইটোপ্লাজমীয় পর্দা, কোষ পর্দা সবকিছুই হলো প্রোটোপ্লাজমের বাইরের পর্দাটা, সব একই জিনিস। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটার গঠনটা একটু আলাদা, ইউক্যারিওটিক কোষের গঠনটা একটু আলাদা, উন্নত ধরনের হয়, কিন্তু নামটা একই, সাইটোপ্লাজমীয় পর্দা যে জিনিস, প্লাজমা পর্দাও সেই জিনিস, কোষ পর্দাও সেই জিনিস, সেম। আর প্রোটোপ্লাজম যেটা রয়েছে, প্রোটোপ্লাজম
সেই প্রোটোপ্লাজমের মধ্যে কি থাকবে? সাইটোপ্লাজম থাকে, ভাগ করেছি, আর ডিএনএ প্রস্তুত থাকছে, ডিএনএ তন্তু। এটা মাইটোপ্লাজমার কোষকে আমরা এরকম ভাবে ভাগ করব, ঠিক আছে? এবার আমি আরেকটা বললাম প্রোক্যারিওটিক কোষের উদাহরণের মধ্যে নীলাভ সবুজ শৈবাল। এদের যদি আমি বলি কোষ, কোষের অঙ্গাণুগুলো বা কোষের অংশগুলো কি কি, তাহলে কি হবে? নীলাভ সবুজ শৈবাল। এদের যদি আমি কোষ অঙ্গাণুগুলোকে বলি, সেটা হচ্ছে এক নম্বর কোষ প্রাচীর থাকে, এটা প্রোক্যারিওটিক কোষের মধ্যে পড়ছে। কোষ প্রাচীর আছে, আর কি আছে? কোষ পর্দা আছে, আর কি আছে? ক্রোমোপ্লাজম আছে, আর কি আছে? সেন্ট্রাল বডি, ঠিক মধ্যখানে কোষের মধ্যে থাকছে সেন্ট্রাল বডি। আর ক্রোমোপ্লাজম, এই ক্রোমোপ্লাজমটা কি, এই নীলাভ সবুজ শৈবালের যে ক্রোমোপ্লাজম রয়েছে, এটা প্রোটোপ্লাজমের মধ্যেই দেখতে পাওয়া যায়, যেখানে কি আছে? রঞ্জকগুলো থাকছে। অ্যাকচুয়ালি ক্রোমোপ্লাজম, প্লাজম মানে রস, এটা সাইটোপ্লাজমেরই অংশ। ক্রোমোপ্লাজম যেটা, এটা সাইটোপ্লাজমেরই অংশ। প্লাজম মানে রসটা, যেটা প্রোটোপ্লাজমের মধ্যেই থাকছে, যেগুলো রঞ্জকপূর্ণ হয়, মানে রঞ্জক পদার্থ থাকছে, সঞ্চিত খাদ্যবস্তু, রাইবোজোম, তারপরে সিউডোভ্যাকুয়েল, ভ্যাকুয়েলের মতো দেখতে কিন্তু ভ্যাকুয়েল নয়, এগুলোকে বলা হয় সিউডোভ্যাকুয়েল। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভাগ করে দিয়েছি ক্রোমোপ্লাজম হিসেবে। এটা কিন্তু আসলে সাইটোপ্লাজমেরই একটা স্তর। তাহলে এক একটা প্রোক্যারিওটিক কোষে যদি আমরা গঠন বলি, তাহলে তাদের ভাগটা এক এক রকম ভাবে করা হয়েছে, জিনিস একই, কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজমটাকে আমরা এটা দুভাগে ভাগ করেছি, একটা ক্রোমোপ্লাজম নাম দিয়ে দিয়েছি, আর সেন্ট্রাল বডি। সেন্ট্রাল বডি যেটা, যেটা নিউক্লিও, নিউক্লিয়াস যেটা, তাকেই মেনলি সেন্ট্রাল বডি বলছে। এই সেন্ট্রাল বডির মধ্যে ডিএনএ, আরএনএ আর থাইলাকয়েড থাকে। এবার তোমরা বলবে থাইলাকয়েড কেন থাকছে? থাইলাকয়েড থাকছে কারণ নীলাভ সবুজ শৈবাল এমন একটা প্রোক্যারিওট যারা কি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, ঠিক আছে? ফটোসিনথেসিস যেহেতু করতে পারে, সেই জন্য এদের রঞ্জক পদার্থের সাথে সাথে থাইলাকয়েড থাকতে হবে। আমি ক্লোরোপ্লাস্টের যখন তোমাদের গঠন বলেছি, সেখানে বলেছি চাকতির মতন থাইলাকয়েডগুলোতে কি হচ্ছে না, বিক্রিয়াগুলো হচ্ছে, একটা রঞ্জক পদার্থগুলোতে হয়। তো ক্লোরোপ্লাস্টেরই একটা অংশ হচ্ছে থাইলাকয়েড, যেটা ফটোসিনথেসিসে অংশগ্রহণ করছে, যার জন্য এই প্রোক্যারিওটিকরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারছে। তাহলে এখানে সেন্ট্রাল বডির মধ্যে অবশ্যই সেরকম প্লাস্টিকটা থাকতে হবে যার জন্য ফটোসিনথেসিসটা পসিবল, যার জন্য ফটোসিনথেসিস করতে পারে, তারা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করতে পারে, খাদ্যের ব্যাপারে অন্য কোনো জীবের ওপর নির্ভর করতে হয় না। তাহলে তাই এখানে থাইলাকয়েডটা থাকছে। বোঝা গেল নীলাভ সবুজ শৈবাল প্রোক্যারিওটদের মধ্যে? তাহলে কোষ প্রাচীর থাকছে, যেটা কি হচ্ছে, এটা কোষ প্রাচীর যেটা, সেখানে থাকে মেনলি এদের কোষ প্রাচীরটা মিউকোপেপটাইড দিয়ে তৈরি হয়, আর কি হচ্ছে, সেলুলোজও দেখতে পাওয়া যায় কোষ প্রাচীরে, ঠিক? আর যেটা কোষ পর্দা, তো প্লাজমা পর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দার মধ্যে ভাগ করা যায়। আর ক্রোমোপ্লাজম যেটা সাইটোপ্লাজমেরই স্তর, প্রোটোপ্লাজমেরই একটা স্তর, সেগুলো কি কি নিয়েছে, সেগুলো কি কি নিয়ে গঠিত? ক্রোমোপ্লাজম গঠিত হয়েছে রঞ্জক পদার্থ নিয়ে, সঞ্চিত খাদ্যবস্তু নিয়ে, সঞ্চিত খাদ্য, সিউডো ভ্যাকিউল নিয়ে, আর হচ্ছে রাইবোজোম নিয়ে, ঠিক আছে? আর হলো রাইবোজোম নিয়ে গঠিত হচ্ছে। আর সেন্ট্রাল বডি যেটা নিউক্লিয় পদার্থ, সেটাকে কিভাবে ভাগ করবো? ডিএনএ, আরএনএ, যেহেতু ফটোসিনথেসিস করতে পারে, সেই জন্য প্রেজেন্ট থাকছে থাইলাকয়েড, ঠিক আছে? তাহলে এইটা হলো নীলাভ সবুজ শৈবালের কোষটা কি কি থাকছে সেটা নিয়ে, কোষের উপাদানগুলো কি, একটা কোষ প্রাচীর, কোষ পর্দা, কোষ পর্দাটাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় পর্দা বা প্লাজমা পর্দা। আর কোষ প্রাচীরের মধ্যে এদের ক্ষেত্রে যেমনি মেন পদার্থটা হচ্ছে মিউকোপেপটাইড, সেরকম সেলুলোজও কিন্তু নীলাভ সবুজ শৈবালে দেখতে পাওয়া যায়। আর ক্রোমোপ্লাজম যেটা, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজমকেই ক্রোমোপ্লাজম বলে, যেগুলো প্রান্ত দিকে থাকছে, প্রোটোপ্লাজমের সাইডে থাকে, কারণ সেন্ট্রাল বডির মধ্যেখানে নিউক্লিয়াস থাকছে, সেন্ট্রাল বডির মধ্যে মানে নিউক্লিয়াসের মধ্যে, এদের নিউক্লিয়াসকে সেন্ট্রাল বডি বলছে, ডিএনএ আরএনএ থাইলাকয়েড থাকছে। সাইটোপ্লাজম, প্লোরোপ্লাজম যেটা বাইরের অংশ, সাইটোপ্লাজমীয় স্তর যার নাম দিয়ে দিচ্ছি ক্রোমোপ্লাজম, এর মধ্যে রঞ্জক পদার্থ, সঞ্চিত পদার্থ, সিউডোভ্যাকুয়েল আর রাইবোজোম থাকে, ঠিক আছে? বোঝা গেল প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে, বোঝা গেল? এবারে আমরা যেটা বলছি ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ কাকে বলে? তাহলে যদি আমরা ডগ হার্ডির কথা অনুযায়ী নিউক্লিয়াসের সংগঠনের উপর ভিত্তি করে বলি, সংজ্ঞাটা কি হবে, যেসব কোষের নিউক্লিয়াস গুলো সুসংগঠিত, ব্র্যাকেটে লিখে দেবে কি থাকবে, সুসংগঠিত মানে চারটি অংশ থাকবে নিউক্লিয়াসে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় ওলাস আর নিউক্লিয় জালক উপস্থিত থাকবে, এবং ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিন থাকবে। ক্রোমোজোমের মধ্যে আম্লিক প্রোটিন যেমনি থাকে, ক্ষারীয় প্রোটিন মানে হিস্টন প্রোটিন ক্রোমোজোমের মধ্যে থাকবে, ক্রোমোজোমটা উন্নত হচ্ছে, ঠিক আছে? ক্রোমোজোমে ক্ষারীয় হিস্টন প্রোটিন থাকবে, কোষে পর্দা ঘেরা একাধিক কোষ অঙ্গাণু থাকবে, তাদেরকে আমরা আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ বলবো। উদাহরণ কি, উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, এদেরকে আমরা বলছি আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ। যতগুলো কোষ অঙ্গাণু আমি আলোচনা করেছি এর আগের ভিডিওগুলোতে, প্রত্যেকটাই আদর্শ কোষের কোষ অঙ্গাণু, ঠিক আছে? আর যখন কোষের আমি তোমাদের লেকচারটা শুরু করেছি, সেক্ষেত্রে আমি আমাদের প্রাণী কোষে, আমাদের মানে প্রাণী কোষের কিরকম কোষটা দেখতে হয় থ্রি ডি স্ট্রাকচারটা সেটাও দেখিয়েছি, আর উদ্ভিদ কোষে কিরকম হয় সেটাও দেখিয়ে দিয়েছি। যারা দেখোনি এই ভিডিওগুলো দেখে নিও।
সেজন্য আমি আর এখন আসছি না, আমি একটা জাস্ট বলে দিচ্ছি, যদি পার্থক্য বলো প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের মধ্যে কি দিতে পারো, কোষ প্রাচীরটা লিখবে, কোষ প্রাচীর যেটা সেটা প্রোক্যারিওটিক কোষে থাকে, মুখ্য উপাদান যদি বলো পেপটাইড গ্লাইকান যেটা ব্যাকটেরিয়ার মুখ্য উপাদান, মিউকোপলিপেপটাইড যেটা নীলাভ সবুজ শৈবালের মুখ্য উপাদান, আর যেটা মাইক্রোপ্লাজমা তাদের তো কোষ প্রাচীর থাকে না। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, মুখ্য উপাদান সেলুলোজ, প্রাণী কোষে কোন রকম কোষ প্রাচীর দেখতে পাওয়া যায় না। নিউক্লিয়াসের কথা যদি বলো সেখানে চারটে অংশ দেখতে পাওয়া যায় না, নিউক্লিয়াসকে চার ভাগে ভাগ করতে পারবো না, ডিএনএটা দিয়ে নিউক্লিয়াসটা গঠিত হয়, এদের নিউক্লিয়াসকে নিউক্লিয়য়েড বা জেনোফোর বলা হচ্ছে। আদর্শ কোষের ক্ষেত্রে চারটি অংশ নিউক্লিয়াসে দেখতে পাওয়া যায়, কোষ অঙ্গাণু পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। আবার কি হয়েছে, এদের ক্ষেত্রে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকছে ইউক্যারিওটিক কোষে, সেই কোষ অঙ্গাণুগুলো কি প্লাস্টিড, প্লাস্টিডটা মেনলি উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম এই সমস্ত অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যায়। রাইবোজোমের প্রকৃতি দুটোর আলাদা, প্রোক্যারিওটিক কোষে 70S যার দুটো অংশ 50S 30S, ইউক্যারিওটিক কোষে সেটা প্রকৃতি 80S যার ভাগ যদি বলি 60S 40S। শ্বসন উৎসেচক যদি বলছি আমরা প্রোক্যারিওটিক কোষে, সেটা কোথায় দেখতে পাওয়া যায়, উৎসেচক গুলো সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, কারণ কোন অঙ্গাণু তো নেই, সাইটোপ্লাজমেই থাকতে হবে, আর কোথায় থাকবে, প্লাজমা পর্দা বা কোষ পর্দার মধ্যেই থাকবে যে উৎসেচক গুলো আছে। এই শ্বসন উৎসেচক মানে কোষীয় শ্বসন যেগুলো করছে, মানে যেগুলো জারণে সহায়তা করছে, যে খাদ্যগুলো আছে যেগুলো জারণে সহায়তা করছে, শক্তি উৎপন্ন করছে, সেগুলো হচ্ছে শ্বসন উৎসেচক। এই শ্বসনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, রিয়াকশনে করতে জারণ করছে অক্সিজেনের প্রয়োজন হয়। আর আদর্শ কোষের ক্ষেত্রে শ্বসন উৎসেচক গুলো মাইটোকন্ড্রিয়াতেও থাকে, সাইটোপ্লাজমেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ক্রোমোজোম যেটা সাধারণভাবে প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম থাকে না, ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম গুলো থাকে সেগুলোকে জেনোফোর বা নিউক্লিয়য়েড বলা হচ্ছে। সেই জন্য আমি বলে দিয়েছি ওদের ক্রোমোজোম যেটা ব্যাকটেরিয়াদের, এটা প্রোক্যারিওটিক কোষ ব্যাকটেরিয় ক্রোমোজোম বলা হয়, সেই জন্য বলা হয়েছে সাধারণভাবে থাকে না। ঠিক, আর কি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যদি বলো সেখানে পার্টিকুলার ক্রোমোজোম নাম্বার থাকছে, ক্রোমোজোম নাম্বার যেটা ইউক্যারিওটিক কোষে প্রত্যেকটা প্রাণীদের ক্ষেত্রে উদ্ভিদদের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কিন্তু ফিক্সড থাকে। ঠিক আছে, এই ক্রোমোজোমটা কি, ক্রোমোজোম নাম্বার কি তোমরা ক্লাস টেনে গিয়ে পড়বে, এখন এটা জেনে রাখো প্রত্যেকটা প্রাণীদের ক্ষেত্রে আর উদ্ভিদদের ক্ষেত্রে এই ক্রোমোজোম নাম্বারটা কিন্তু একই রকম হয়। এবার একই রকম হয় মানে এটা ভেবো না উদ্ভিদ কোষে যেরকম ক্রোমোজোম নাম্বার প্রাণী কোষে সেরকম নম্বর, সেরকম নয়, মানে আমি বলতে চাইলাম একই রকম মানে যদি আম গাছ আমি নিই তাহলে প্রত্যেকটা আম গাছের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, জাম গাছ আমি যদি নিই সেখানে প্রত্যেকটা জাম গাছের ক্রোমোজোম নাম্বার নির্দিষ্ট। এবার এমনি হতে পারে যে আম গাছ আর জাম গাছের মধ্যে ক্রোমোজোম নাম্বারটা এক নয়, বোঝাতে পারলাম। এবার প্রাণী কোষের মধ্যে আমি যদি নিই সেখানে মানুষের সমস্ত মানবে মানুষদের ক্ষেত্রে, ঠিক আছে, সমস্ত মানুষদের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বারটা এক, সমস্ত গরুদের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার এক, সমস্ত বানরদের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার এক, সমস্ত বিড়ালদের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার এক, সব রকম ঘোড়াদের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার এক, কিন্তু মানুষ বিড়াল ঘোড়া কুকুর গরু এদের ক্রোমোজোম নাম্বারের পার্থক্য দেখতে পাওয়া যায়, বোঝা গেল। আর কি কোষ বিভাজন যদি বলি আমরা, কোষ বিভাজনও তোমরা ভালোভাবে টেনে পড়বে, কি কি পদ্ধতি, পদ্ধতিগুলো কিভাবে হয় কোষ বিভাজনটা সেটা টেনে গিয়ে পড়বে। আপাতত এটা জেনে রাখো যে সব থেকে সহজ সরলতম কোষ বিভাজন দেখতে পাওয়া যায় প্রোক্যারিওটিক কোষে, যাকে বলা হয় অ্যামাইটোসিস। আর একটু জটিল কোষ বিভাজনের পদ্ধতিটা হয় ইউক্যারিওটিক কোষে, যেগুলোকে বলা হয় মাইটোসিস আর মিয়োসিস। ঠিক, ভ্যাকিউল যদি বলি, ভ্যাকিউল উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে সাধারণত থাকে না, কিছু কিছু ক্ষেত্রে প্রাণী কোষেও ভ্যাকিউল পরিলক্ষিত হয়, সেই জন্য সাধারণত থাকে না। ডিএনএ যদি বলি, ডিএনএ যেটা সেটা প্রোক্যারিওটিক কোষে নগ্ন অবস্থায় থাকে, এদের নিউক্লিয় পর্দা নেই, প্রোক্যারিওটিক কোষের ডিএনএ যেটা সেটা নগ্ন অবস্থায় থাকে, সেখানে কোন রকম অত উন্নত ধরনের ডিএনএ হয় না, প্রোটিনের সঙ্গে যুক্ত হয় না ডিএনএটা। ইউক্যারিওটিক কোষে ডিএনএ গুলো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, সেই প্রোটিনগুলো ক্ষারীয় প্রোটিনও থাকে, আম্লিক প্রোটিনও দেখতে পাওয়া যায়। ঠিক, তাহলে এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের একটা জেনারেল আইডিয়া বললাম আমি। আরেকটা আমি নেক্সট ভিডিও করবো, সেটা ইউক্যারিওটিক কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটোই তাদের পার্থক্যটা একটু বলে দেবো। আমার শুধু ওইটুকুনি বলতে বাকি আছে, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে ওটা আমি একটা সেপারেট ভিডিও করে দেবো, ওটা তোমাদের 6-7 মিনিটের ভিডিও হবে পার্থক্যটা, কারণ আমি আগেই তোমাদের শুরুতেই ফটো দেখিয়ে দিয়েছি কিরকম হয়, শুধু পার্থক্যটাই আমি শুধু বলে দেবো তোমাদের। ঠিক আছে, নয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে আজ এতদূর অবধি থাক, থ্যাংক ইউ।